রাহে না যাত মুক্তির পথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু ব্যক্তিকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তারা হচ্ছে নবী রাসূলগণ, এবং সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে উচ্চতর মর্যাদা দিয়েছেন সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তিকে, এবং তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু স্থানকে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন, এবং সেই স্থানগুলো হলো মসজিদ, এবং সেই নির্বাচিত স্থানগুলোর মধ্যে উচ্চতর মর্যাদা দিয়েছেন সবচেয়ে সম্মানিত তিনটি স্থানকে, এবং সেগুলো হচ্ছে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদ আল আকসা। তেমনিভাবে আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু সময়কে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন, যেমন জুমুয়ার দিন, রমজান মাস ইত্যাদি, এবং বছরের এই দিনগুলোর মধ্য থেকে তিনি উচ্চতর মর্যাদা দিয়েছেন কয়েকটি বিশেষ দিন এবং রাত্রিকে। রাতের দিক থেকে নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ দশটি রাত হচ্ছে রমজানের শেষ দশ রাত্রি, কিন্তু দিনের দিক থেকে হিসেব করলে বছরের শ্রেষ্ঠ দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন। বর্তমানে আমরা অনেকেই রমজান মাসের শেষ দশটি রাত এবং লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানলেও জিলহজ মাসের প্রথম দশটি দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেকেই জানি না। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সব দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম দশটি দিনের আমলই সবচেয়ে প্রিয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও। শুধু সেই ব্যক্তি ব্যতীত যে কিনা তার সকল ধন সম্পদ নিয়ে জিহাদে নামল এবং শহীদ হয়ে গেল। উপরের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো আমলই আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয়, এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব হয় করা উচিত। আমরা এই সময়টায় যেই আমলই করি না কেন, তা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সাধারণ আমলগুলো বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসের কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। প্রথমত হজ করা, দ্বিতীয়ত কুরবানি করা, তৃতীয়ত যে ব্যক্তি কুরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কুরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা, বেশি বেশি জিকির করা, বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কুরবানির তিন দিন পর্যন্ত তাকবীর, তাহালিল এবং তাহমিদ পাঠ করা। এই তিনটি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি জিকিরের মাধ্যমে, এবং সেটি হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের প্রথম নয় দিনেই চাইলেই রোজা রাখা যায়, কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু সেটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত অন্তত আরাফাতের দিনে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। এটা সত্যি চমৎকার একটি সুযোগ। পরিশেষে শ্রেষ্ঠ এই দশ দিনে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তেগফার করব, যেন এই দশ দিনের ইবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দশটি দিন কাজে লাগানোর তৌফিক দান করুক। আমিন।